আরও একটা নতুন দিনের সাথে, একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, পুজো এসে গেল বলে কথা। যতই সবাই বলুক না কেন, বাঙালি মানেই ল্যাতখোর, বাঙালি মানেই ঘুম, বাঙালি মানেই খাওয়া দাওয়া। না, শুধুমাত্র এটাই বাঙালিদের পরিচয় নয়, বাঙালিদের আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে বাঙালিদের অন্যতম উৎসব দুর্গাপূজা। তো সেটা যখন চলে এসেছে, বাঙালির একটা আলাদাই এনার্জি থাকে, যেরকমটা আমার এসে গেছে অলরেডি। তো বাঙালিদের একটা আলাদা এনার্জি, আলাদাই সব কিছু, স্কিন কেয়ার থেকে শরীরচর্চা থেকে, মানে আলাদা লেভেলে থাকে তখন বাঙালি। পুজোর ওই কটা দিনের জন্য আমাদের কতই না প্রিপারেশন থাকে, কত আনন্দ করব, কত মজা করব, এসব তো মনের মধ্যে চলতেই থাকে, তাই না? যাই হোক, এসব গল্পের সাথে সাথে আজকের ব্লগটা শুরু করি চলো। আজকে সারাটা দিন আমার কেমন কাটলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা পাশে থেকো, আর স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এই গানগুলো পুজো আসলে যেন আমার বেশি শুনতে ভালো লাগে। সারা বছর এক আধবার শুনে থাকি, কিন্তু পুজো আসলে যেন এই গানগুলোর ফিল আলাদাই হয়ে যায়, আমাদের কাছে আলাদাই যেন মানে রাখে। তখন মনে হয় কতদিনে বাড়ি যাব, কতদিনে পুজো আসবে, বাড়ি যাওয়ার তাড়া না থাকলেও একটা পুজো আসছে। বাঙালির কাছে পুজোটাই যেন অন্যতম একটা ব্যাপার, অন্য রকম একটা ব্যাপার। তো ওই জন্যে ভীষণই ভালো লাগে গানগুলো শুনতে, তাই টিভিতে চালিয়ে দিয়ে কাজ শুরু করেছি। হ্যাঁ, দিনটা অন্য দিনের মতনই শুরু হয়েছিল। প্রমি অফিস বেরিয়েছে, ওকে শুধু ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি, লাঞ্চও এসেই করবে, ও 12:30 একটার দিকে চলে আসবে, খুব দেরি হলে 1:30-টার মধ্যেও চলেই আসবে। তো ওই জন্যে আর লাঞ্চও নেয়নি, আর আমি নিচের তাকটা গুছিয়ে নিয়েছি, এরপর আমি ওপরের তাকটাকে গোছাবো। তার মাঝে না, মাঝের তাকের কৌটোগুলোর ঢাকনাগুলো আমি মুছে নিয়েছি, তোমরা দেখেছিলে কদিন আগে আমি মাজা ঘষা করেছি, তাই আর মাজলাম না কৌটোগুলোকে, এমনি মুছে নিলাম, কারণ দেখলাম নোংরা হয়নি। মাথাগুলো একটু, ঢাকনাগুলোর মাথায় একটু গুঁড়ো গুঁড়ো কিছু একটা মশলা টশলা পড়েছিল বোধহয়, তাই মুছে নিয়েছি। আর ওপরের তাকটাকে আমি যতই গুছাই না কেন, সেই অগোছালো হয়েই যায় বাটি ঘটি দিয়ে আর কি, চামচ টামচ দিয়ে একাকাণ্ড অবস্থা হয়। তো খুব এনার্জি নিয়ে না এই টাইমটায় নেমেছিলাম। তারপর যে আমার এরকম হাল হবে আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, মানে প্রচণ্ডই খারাপ অবস্থা হয়েছে। সত্যিই আমি ভেবেছিলাম যে ও ঠিক আছে, একটু ঘষে দেবো, হয়ে যাবে, কিন্তু তা একদমই নয়। বেশ খাটনি হয়েছে আমার, ডান হাতটা পুরো লাস্টে না টনটন করছিল, আমি আর পারছিলাম না, মনে হচ্ছিল শেষ কেন হচ্ছে না, রান্নাঘরটা ছোট তো, এত বড় কবে থেকে হয়ে গেল, এরকম মনে হচ্ছিল। যাই হোক, তো রান্নাঘরটাকে ফাঁকাও করে নিচ্ছি। এই কাজগুলো না মা যখন করতো, তখন ভাবতাম, মাকে বলতাম এত পরিষ্কার করার কি আছে, কেই বা দেখবে তোমার রান্নাঘর এসে, তাহলে এখন কেন নিজে করি সেটাই এখন বুঝতে পারি না। তো আমি বক্সটা না কেমন এদিকে বেরিয়েছিল, তাই জন্য ঢুকিয়ে দিলাম ভেতর দিকে, খুব একটা নিচ থেকে তো হাত পাই না, দেখলে বুঝতেই পারো আমার হাইটটা অনেকটা, তো ওই জন্য নিচ থেকে কিছু হাত পাই না। তো উঠে গেছি ওপরে, এবার ঘষাঘষি অলরেডি চালু করে দিয়েছি, ওইটুকু যখন ঘষতে শুরু করেছি তখনই আমি বুঝতে পেরেছি যে প্রচণ্ড খাটনি। একদিকে আমি ছোবড়া দিয়ে ঘষে নিচ্ছিলাম, তারপরে আমি টাওয়েলটা দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। তো হ্যান্ড ওয়াশ টাইপের নিয়ে আর জল নিয়ে ওটার মধ্যে মিলিয়ে নিয়ে স্প্রে বাটলটার মধ্যে, তো ওটা থেকে আমি নিচ্ছিলাম আর কি। তো একদিকে আমি ঘষে দিচ্ছিলাম, আর একদিকে মুছে দিচ্ছিলাম। দেখো এরকম হচ্ছে টাইলসের অবস্থা ছিল। আর তারপর তোমাদেরকে দেখাবো, দেখো এইরকম তেল জমে জমে গেছে, মাঝখানের যে স্কোয়ারগুলো রয়েছে দেখো, শুধু যে পাথরটা জোড়া লাগেছে ওই জায়গাটা নয়, স্কোয়ারগুলোতেও প্রচণ্ড তেল তেল পড়েছে আর কি। জানলার অবস্থা খুবই খারাপ, নেটের মধ্যেও পুরো ঝুলঠুল পড়ে গেছে আর কি। কী করা যাবে বলো তো, জানলাটা আসলে রাস্তার দিকেও, সেই একটাতেও প্রবলেম হয়। আর এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আমি, তোমাদেরকে আর পুরোটা দেখাইনি যে আমি কিভাবে কি করেছি। একইভাবে ওপরে উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষেছি পুরোটা, মানে পুরো যতটা টাইলস বসানো আছে পুরোটা করেছি আর কি। দেখো এবার দেখলে হয়তো পাথরগুলোকে বুঝতেই পারছো, একদম পরিষ্কার হয়ে গেছে। আর সেই পরিষ্কার করতে গিয়ে আমার নখের অবস্থাও 12:00 বেজেছে আর কি। যাই হোক, রান্নাঘর তো নয় হলো, এবার সরিয়েছি ফ্রিজ, আর ফ্রিজের পাশের জায়গাটা দেখো কত বোতল বাতিল কত কিছু রয়েছে। যাই হোক, তো এই জায়গাটাকে গুছিয়ে নিয়েছি, এবার সেন্টার টেবিল আর সোফাটাকে সরিয়ে নিয়ে ভালো করে ধুলো ঠুলো ঝেড়ে নিয়ে তারপরে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁটা দেওয়া হয়ে গেলেই তারপরে আমি ঘরটা মুছে নিয়ে স্নানে যাব, সেটাই ভাবছিলাম যে কতক্ষণে ঠাকুর আজকে কাজটা শেষ হবে। আমি না সিরিয়াসলি আর পেরে উঠছিলাম না, তখন আমার রীতিমতো লাস্টে কান্নাই পাচ্ছিল একটু, তবে এটুকু বুঝলাম যে হ্যাঁ প্রমি থাকলে হয়তো হেল্প করতো, তবে না আমার নিজের কাজ নিজে করতে ভালোই লাগে।
লাগে, কারণ প্রমি করতো, পছন্দ হতো কি হতো না তার থেকে দুজনে মিলে করতে গেলে ও বাড়িতে থাকতো, কাদা কাদা হতো আরো বেশি, ধুলো ধুলো, যে বাবা আমি করে নিলাম সেটাই ভালো হলো, তো একা একা একদম শান্তিপূর্ণভাবে করতে পেরেছি। হ্যাঁ একটু খাটনি হলো, এটা তো সত্যি কথা, এটা আমি আর পেরে উঠছি না, যাই তাড়াতাড়ি এবার স্নানটা সেরে নি। এখন বাজে 12:05, বাকি আমার পুজো দেওয়াও হয়ে গেছে এখানে, তো এবার ভাবছি একটু বসে নি। হ্যাঁ রান্না আমার হয়নি, আমিও জানি, সব এমনি পরিষ্কার আছে, সব এমনি গোছানোই রয়েছে এখানটাও সমস্তটা, রান্নাঘরটা যা চকচকে করছে, তাতে করে আমার ডান হাতের ব্যথাটা মনে হচ্ছে সার্থক হয়েছে, পায়ের গুলো ব্যথা করছে, তারপরে ডান হাতটাও ব্যথা করছে, এই যে ধরে আমি কথা বলছি বেশিক্ষণ ধরে কথা বলতে পারছি না, তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে। এই সকাল থেকে বোধ হয় সামনাসামনি তোমাদের সাথে এখন কথা হচ্ছে, আমি গিয়ে রান্নাঘরে কাজে লেগেছিলাম 8:30, এখন বাজে 12টা, পুরো মানে নন স্টপ করে গেলাম, ব্যালকানিটা পর্যন্ত ধুয়ে দিয়েছি, সমস্তটা করেছি, যেহেতু এই রান্নাঘরে জানলাটা ধুয়েছি না ছিটিয়ে ছিটিয়ে নেটটা, বাইরে দিয়েও জানলাটা ধুয়েছি, তো জল পড়েই ছিল তো একেবারে ধুয়েই দিয়েছি, ওই জন্য, নাহলে না সার্ফের জলগুলো থাকলে স্লিপ কাটার চান্স থাকতো। তো একটু রেস্ট নিয়ে নিই তারপর যাবো রান্নাঘরে। একটুখুনি বসে নেই বলতে গিয়ে 1:05 আর বাকি, 5 মিনিটও নেই আর, চলো এবার যাই রান্না ঠান্না বসাই। আর আমার ওপর ফ্রিজের ওপরের কভারটা অনেক দিন ধরেই নেই, ডিমার্ট থেকে একটা কেনা হয়েছিল, পুরোনোটা ছিঁড়ে যাওয়ার পর মানে নষ্ট হয়ে যাওয়ার পর ওটা তো আমি ফেলে দিয়েছি, তারপর থেকে না আর কেনাই হচ্ছিল না, তো আমি ভাবলাম আমার যখন পুজোতে কলকাতা যাওয়ার আছেই তাহলে আমি কলকাতা থেকেই পছন্দ মতো কিনে নেবো, ডিমার্টে না খুব একটা অপশন নেই, তো কোয়ালিটিও খুব যে ভালো সেটা নয়, তো ওই জন্যে আমি আর নেই নি, আমি একটা ব্লাউজ পিস মতো পেতে দিয়েছি আর কি, কাপড়টা ঘরে ছিল একদমই নতুন, তো সেটা পেতে দিলাম ফ্রিজের ওপরে। মোটামুটি খারাপ লাগছে না, আমার কাঁধ চলে যাচ্ছে, মানে প্রচন্ডই ধুলো হয়, যাই হোক আমি মাছটা নিয়ে নি চলো। আর আমার রান্নাঘর, বাপরে বাপ, আমি না নিচের ক্যাবিনেট গুলোও কিন্তু মুছে দিয়েছি, দেখলেই হয়তো বুঝতে পারছো, আর রান্নাঘরটা পুরো ঝা চকচক করছে, ঝা চকচক, এখন এই রান্নাঘরে নাকি রান্না করব আমি, কি আর করা যাবে, করতে তো হবেই, তো চলো শুরু করি এবার। এখন বাজে 1:35, আমার রান্না বান্না হয়ে গেছে, ভোলা মাছটাকে একদম শুকনো শুকনো করে করেছি, আর ডালটাকে তো গরম করলাম, আর এখানে 2 পিস সার্ডিন মাছ ভেজে নিয়েছি ডালটার সাথে খাওয়ার জন্য, আর এখানে ভাতটাও হয়ে গেছে, তো এই তো আমার মেনু, চলো একটু বসে নিই, প্রমি চলে এসেছে, ও রেস্ট নিচ্ছে একটু, আমিও একটু বসে নিয়ে তারপর খাবো। সেই যে দুপুরবেলা রান্না বান্না করেছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছিল এই আর কি, তারপর থেকে তোমাদের সাথে আর কথাই হয়নি, কারণ সত্যি বলছি পা আর হাত এত ব্যথা করছে, হাতের এই জায়গাটা তো আছেই, হাত সাধারণত ব্যথা হওয়ার কথা ছিল না, যেহেতু আমার ডানাতে একটু প্রবলেম আছে তাই ব্যথাটা করছে আর কি, আর পা, বাপরে বাপ, প্রচণ্ড ব্যথা করছে, যেহেতু আমি স্ল্যাপে উঠেছি নেমেছি উঠেছি নেমেছি, ওই জন্য এখন মনে হচ্ছে প্রমি থাকলেই ভালো হতো, মানে ও থাকলেই করলেই ভালো হতো, একা রিস্কটা নিয়ে ঠিক হয়নি আর কি, তো আর গণেশ পুজোর এত বাজি ফাটাচ্ছে, এত গান চলছে যে আরও কথাই বলতে পারছে না, মানে গান চললে কথা বলতে পারছে না, কারণ গানটা আসলে কপিরাইট ক্লেম চলে আসছে তাই জন্যে, তো ওই জন্যে কথাও বলতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে, আর কি বাজি ফাটাচ্ছে শুনতে পাচ্ছ কি না জানি না, প্রচণ্ড বাজি ফাটাচ্ছে আর শব্দ বাজি ফাটাচ্ছে, যাই হোক এটা ওদের মজা, কিছু করার নেই, তো এত ব্যথা করছে না, শরীর টরীর এতটাই খারাপ লাগছিলো তাই আর কথাও বলতে পারিনি, উঠে কোনো রকম সন্ধে টন্ধে দিলাম, প্রমিও বসেই ছিল, ও ফোনে একটু সিনেমা টিনেমা দেখছিল, তো ও বললো রাতে তোমাকে আর রান্না করতে হবে না, আমি উঠে খেয়ে দে উঠেই না, আজকে বাসনও মেজে রেখেছিলাম, বিকেলের আশা আর করিনি, জানি যদি শুয়ে পড়ি যদি উঠতে না পারি, কারণ দেখবে শুলেই আলসেমিটা লেগে যায় আর উঠতে ইচ্ছে করে না, তো না আমি উঠেছি ফুটেছি, আমার কোনো ব্যাপার ছিল না, কষ্ট হতো করতে কিছু একটা তো করতাম, তো প্রমি বললো না তোমাকে আর কিছু করতে হবে না, আমি কিছু একটা অর্ডার দিয়ে দেবো বা নিয়ে আসবো, গিয়ে তো দেখা যাক, এখনো কিছু ভাবিনি যে কি খাবো না খাবো, আছে কি অর্ডার দেওয়া হবে না হবে, আবারও গান চালিয়ে দিয়েছে, এখনই সাউন্ড দেবে, তো যেহেতু শরীরটা ঠিকঠাক ছিল না, গা হাত পা ব্যথা, তাই জন্য আর ব্যালকানিতেও আসা হয়নি, এই 9টার দিকে ব্যালকানিতে এসে দেখছি এখানে প্রসাদ বিতরণই চলছে, আর তারপরেই না এখানে হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, দেখতে বেশ ভালো লাগছিল, প্রথমে হলো বড়দের তারপরে হলো ছোটদের মিউজিক্যাল চেয়ার, আর এইসব দেখতে দেখতে আমাদের জোম্যাটো দিয়ে গেল খাবার, আজকে বল কিবার অর্ডার দেবে, ও দিয়েছে হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি, না ডিমটা কিন্তু ওরা দেয়নি, ডিমটা আমার নিজে ঘরে সেদ্ধ করা আর কি, তো সেটা দিয়ে দিয়েছি কেটে আমি ওই জন্যে, আর আমাদের দিয়েছিল হচ্ছে আলু আর 1 পিস মাংস দিয়েছিল, খেতে খুব একটা ভালো ছিল না।
ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো ফ্রেশও হয়ে গেছি, কিন্তু আরেকজন এখনো খেয়ে চলেছেন। যাই হোক, বিরিয়ানিটা খুব টেস্টি ছিল এটা বলবো না, ঠিক আছে, মানে ঠিকঠাক ছিল আর কি, খাওয়ার মতো। তো খুব খারাপ ছিল আবার খুব ভালো ছিল সেটা বলবো না। তো এই আর কি, এটা অর্ডার দিয়েছিল কলকাতা দরবার, কলকাতা দরবার থেকে অর্ডার দিয়েছিল। যারা ব্যাঙ্গালোরে আছো বলবো ট্রাই না করাই ভালো। রায়তা যেটা দিয়েছিল দইটা নষ্ট হয়ে গেছিল, এরকম একটা রায়তা দিয়েছিল, জলটা ওপরে ভেসে উঠেছে, তখনই আমরা বুঝতে পেরেছি আর কি। তবে বিরিয়ানিটা সো সো ছিল, এমন হাইফাই কিছু ছিল না। তো এই আর কি, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। হাত ধরে রাখতে পারছি না, কেন মানে ফোনটা ধরে রাখার শক্তিটাও আমার নেই। আশা রাখি যে আজকের দিনটা রেস্ট নিলে, মানে রাত্রিটা ঘুমালে টুমালে কালকে ঠিক হয়ে যাব, এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো না লাগলো। আর যারা নতুন বন্ধু তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।